চাকরি দিয়েছেন আপনি কি করেন না করেন কোথায় যান না যান এসব রিপোর্ট করতে হবে স্যার রবীন্দ্র কাব্যে পিঠা কোথায় আছে বলতে পারবো না এই জন্যই তোমাদেরকে বলি যে মাঝে মাঝে আমার কাছে আসবে একটা টেপ রেকর্ডার নিয়ে আসবে যা বলি রেকর্ড করে ফেলবে আমার একটা উপদেশ শুনুন আপনি পিঠা নিয়ে মেয়েটার কাছে যান এবং বলুন নিতু আমি তোমাকে বিয়ে করতে চাই মেয়েরা সরাসরি কথা পছন্দ করে তুমি চিৎকার করে উঠলে শুধু শুধু চিৎকার করব কেন চিৎকার করাটা লজ্জার ব্যাপার হতো না লোক জানাজানি হয়ে যেত সরি তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব বিয়ে ভেঙে দিলি আমি ভাঙিনি তোমার পছন্দের পাত্র নিজেই বিয়ে ভেঙে দিয়েছে বিয়ের জন্য কেনা শাড়ি নিয়ে দৌড় দিয়ে পালিয়েছে কি চমৎকার দৃশ্য স্টপ লাফিং জীবন হাসি ঠাটার কোনো বিষয় না জীবন কি চুপ তোমার তো অনেক কোটেশন মুখস্থ একটা বলো আমি শুনি কি মনে পড়ছে না আচ্ছা ঠিক আছে আমি বলি তুমি শোনো লাইফ ইজ নট এ বেড অফ রোজেস যাই এখান থেকে আপনি এখনো বসে আছেন কেন বেতন পেয়ে গেছেন না জি আপা পেয়েছে আপনি বসতে বলেছেন ও আচ্ছা তাই তো বসেন শুনুন ভাইয়ের উপর স্পাইগিরি করে কোনো লাভ নেই তার ট্রেস বের করা আপনার মতো অল্প বুদ্ধির স্পাইয়ের পক্ষে সম্ভব না সত্য বলছেন আপা আপনার নতুন ডিউটি আপনি অন্য একজনের উপর স্পাইগিরি করবেন সে যদি কোনো তরুণী মেয়ের সঙ্গে কথা বলে তার ছবি তুলবেন আপা আমার তো কোনো ক্যামেরা নাই ক্যামেরা আমি দেব আমি তো ক্যামেরা চালাইতে জানি না আমি শিখিয়ে দেব যার খবরদারি করব তার নাম কি ঠিকানা কি তার নাম আতাহার সে একজন কবি কাগজ দিন আমি ঠিকানা লিখে দিচ্ছি পায়ে ব্যথা লাগছে তো
জুতা তো কম পরিস, তাই এমন লাগছে। সারাদিন পরে থাক, ঠিক হয়ে যাবে। স্পঞ্জের স্যান্ডেল পরে কত আরাম লাগে। স্পঞ্জের স্যান্ডেল পরে তুই আমেরিকা যাবি? ভাই আমি কোথাও যাব না, আমি তোমার সাথে থাকব। বড় বাবা যেতে বলেছে, তুই যাবি। তুমি একা একা থাকবে? একা থাকবো কে বললো? আমি বিয়ে করবো, প্রথমবারই আমার যমজ মেয়ে হবে। একজনকে আমি করে নিয়ে ঘুরবো, আর একজনকে তোর ভাবি করে নিয়ে ঘুরবে। তোমরা এত মজা করবে, আর আমি থাকবো না? তুই আমেরিকা থেকে চলে আসবি, তুই ওদের করে রাখবি। ভাইয়া আমি তো ছোট বাচ্চা করে নিতে পারি না, পিছলায় পড়ে যায়। তাহলে তো সমস্যা। ভাইয়া একটা কথা বলি। বল। তোমার যমজ বাচ্চা হওয়ার পর আমি আমেরিকা যাই? না, আগামী সোমবার দুপুর দুটায় জুতাপুরে তুমি প্লেনে উঠবে। কেনেডি এয়ারপোর্টে বড় বাপা গাড়ি নিয়ে অপেক্ষা করবেন, এই বিষয়ে আর কোনো কথা না। জানতে পারি? এমনি তুলছি, ভুলে গেছে, ক্ষমা করে দেন, আপনার পায়ে পড়ে যান যান। আপনার ছোট ভাই আমেরিকা চলে যাচ্ছে? জি, আমার বড় বোন মনিকা আপু তার দুই অপদার্থ ভাইয়ের জন্য ইমিগ্রেশনের ব্যবস্থা করেছে। আপনি যাচ্ছেন না কেন? আমার পক্ষে যাওয়া সম্ভব না। সম্ভব না কেন? বাংলাদেশ ছেড়ে চলে যাব, টিনের চালে বৃষ্টির শব্দ শুনবো না, ব্যাঙের ডাক শুনবো না, সেটা সম্ভব না। বৃষ্টির শব্দ, ব্যাঙের ডাক রেকর্ড করে নিয়ে যান। আমি আপনাকে এবং আপনার ভাইকে কোনো একটা রেস্টুরেন্টে খাওয়াতে যাচ্ছি, ইজ ইট ওকে? অবশ্যই, কবে? হাউ অ্যাবাউট টুনাইট? আজকে আমার নাইট ডিউটি। আমি তোমাদের সব খবর জানি, তোমাদের যমজ মেয়ে হবে, তোমরা দুজন দুই মেয়ে কোলে নিয়ে ঘুরবে। খেতে এসেছিস, খা, আমাকে বারবার করিস না। এত খাবার ভাইয়া, বিল কি তুমি দিবে? তোমার কি এত টাকা আছে? বিল আমি দেব, তোমাকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না। ভাবি আমি আরেকটা স্যুপ খাবো।
বাবা যে বিয়েটা ভেঙে গেছে সেই বিয়েটা আবার জোড়া লাগানো যায় কিনা দেখবে কি বললি কামাল ছিল একটা অসম্ভব লোভী একবার বললি সে রাজি হয়ে যাবে আমি আর এই সময়ের মধ্যে নেই আচ্ছা ঠিক আছে আমি দেখছি नारी चरित्रम देवाना जानन्ति कुत्रापि मनुष्य হ্যালো হ্যালো আমি নিতু কেমন আছেন ভালো বিয়ে ভেঙে গেছে বলে টেলিফোন করা যাবে না তা তো না একটা বিশেষ কাজে আমি আপনাকে টেলিফোন করেছি বলো সংক্ষেপে বলবে আমার কাজ আছে আমি বাবার সাভারের বাগান বাড়িটা দেখতে যাব ওই বাগান বাড়িটা বাবা আমার নামে লিখে পড়ে দিয়েছেন অনেকদিন চাই না আপনি যদি আমার সঙ্গে যান আমি অনেক খুশি হব আমি কেন খামাখা যাব আহা আপনি তো আমার অপরিচিত কেউ না পরিচিত একজন বিয়ে হয়নি তাতে কি যে কোনো মানুষের সঙ্গে সাত কদম হাঁটলেই তো সে বন্ধু আর আপনার সাথে তো আমি কয়েকশো কদম হেঁটেছি তাই না আগামীকাল যেতে পারি ওই দিন হাতে কোনো কাজ নেই ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ম্যাডাম আসসালামু স্যার আপনি ম্যানেজার জি স্যার এখানে জমির পরিমাণ কত বলুন দুশো বিঘার উপরে ধোয়াশা কথা বলবেন না ধোয়াশা কথা আমার একদম অপছন্দ দুশো বিঘার উপরে মানে কি দুশো পঞ্চাশ বিঘা না দুশো পাঁচ বিঘা দুশো ছাব্বিশ বিঘা পুকুর আছে জি আছে কয়টা আচ্ছা থাক চলুন তোমাকে আসতে হবে না তুমি রেস্ট নাও মাছের চাষ হয় জি না স্যার কেন হয় না তিনটে পুকুরে মাছের চাষ হলে মাছ বিক্রি করে মাসে লাখ টাকার উপর আসবে কার আগ্রহ নাই তোমার আগ্রহ থাকবে না মাসে মাসে বেতন খাচ্ছ না এই বেতন কত জি দশ হাজার টাকা দুই দেবু নাচ যাও কাগজ কলম নিয়ে বের হও বাগান বাড়িতে মোট গাছের সংখ্যা কত কি কি গাছ আছে সব লিস্ট করে নিয়ে আসো আমি মালিক পক্ষের কেউ হলে থাপড়ায় ম্যানেজার দাঁত ফেলে দিতাম চাকরি নট করে দিতাম ডেকে একটা থাপ্পড় দিয়ে চাকরি নট করে দিন আপনি তো মালিক পক্ষেরই একজন আপনার সঙ্গেই তো আমার বিয়ে সেই দিন কি এক ঠাট্টা করেছিলাম তা ধরে বসে আছেন আপনি কি ঠাট্টাও বুঝেন না ঠাট্টা অবশ্যই আমারও সেরকম সন্দেহ হয়েছিল বিয়ের কেনাকাটাও তেমন করতে হবে না শাড়ি তো কেনাই আছে না শাড়ি ফেরত দিয়ে তো টাকা নিয়ে এসেছি আবার কিনবো অসুবিধা কি দেখো ম্যানেজারের অবস্থাটা দেখো সেই কখন বলেছি গাছের লিস্ট দিয়ে যেতে তার কোনো খবরই নেই
বদমাইশ। বিয়ের পর আমি যেই কাজটা প্রথম করব সেটা হচ্ছে এই বদমাইশের চাকরি খাব। ম্যানেজার, এই ম্যানেজার। মায়ের জন্য তোর জন্য একটা দোয়া করি। হে আল্লাহ পাক, আমার ভাই যেন থাকে দুধে ভাতে। এই দোয়াটা করো না ভাইয়া, আমি দুধ ভাত খেতে পারি না, বমি আসে। চল তোকে এয়ারপোর্টে দিয়ে আসি।